প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার জাতীয় সরকার গঠনের কাজ শুরু করেছেন রনিল বিক্রমসিংহে। তবে তার নিয়োগও দমাতে পারেনি ক্ষুব্ধ লঙ্কানদের। প্রেসিডেন্ট গোতাবায়ের পদত্যাগের দাবিতে অব্যাহত আছে বিক্ষোভ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নতুন প্রধানমন্ত্রী পেয়েও থামেনি লঙ্কানদের ক্ষোভ। প্রেসিডেন্ট গোতাবায়ের পদত্যাগ দাবিতে অব্যাহত আছে বিক্ষোভ। এই অবস্থায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই সাধারণ মানুষের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানালেন রনিল বিক্রমসিংহে। বললেন, চলমান আন্দোলনে নাক গলাবে না নয়া সরকার, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারমুখী অবস্থানে যাবে না নিরাপত্তা বাহিনীও। প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের প্রতিও সমর্থন জানান নতুন প্রধানমন্ত্রী। আমাদের পক্ষে সমর্থন রয়েছে, পার্লামেন্টে আমরাই সংখ্যাগরিষ্ঠ। এদেশের তরুণদের ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাব আমরা। দেশে পেট্রোল ডিজেল ও বিদ্যুতের সমস্যা নিরসনের পাশাপাশি নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করবে সরকার। শপথের পর এক টুইটে চলমান সংকট দমনে নয়া প্রধানমন্ত্রীর সাথে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেছেন গোতাবায় রাজাপাকসে। কয়েক ঘন্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন পদচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও। তার অধীনে নতুন সরকারের সাথে কাজ করার আশাবাদ জানিয়েছে ভারত ও চীন। বিক্রমসিংহের অধীনে নয়া মন্ত্রিসভাকে কোনোভাবেই সমর্থন করা হবে না বলে সাফ জানিয়েছে বিরোধী দল সামাগি জানা। একই পথে হাঁটছে ন্যাশনাল ফ্রিডম ফ্রন্টের নেতৃত্বাধীন 10টি রাজনৈতিক দল। পার্লামেন্টে আগামী মঙ্গলবারের অধিবেশনে বিক্রমসিংহে যাতে সংখ্যাগরিষ্ঠতা না পান তা নিশ্চিতে উঠে পড়ে লেগেছেন এসব দলের নেতারা। এ অবস্থায় অর্থনৈতিক সংকটে ঢুকতে থাকা শ্রীলঙ্কা নতুন রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। সুদীপ কর জয়, বাংলাভিশন, নিউজ ডেস্ক।